আসসালামু আলাইকুম। আজকে আমরা আগের দিন পড়ছিলাম কি, আমরা আগের দিন পড়ছিলাম মেজারমেন্ট অফ ফেব্রিক স্টিফনেস বা ফেব্রিক স্টিফনেস মেজারমেন্ট। আজকে আমরা পড়বো মেজারমেন্ট অফ ফেব্রিক ড্র্যাপ। কি পড়বো? মেজারমেন্ট অফ ফেব্রিক ড্র্যাপ বা ড্র্যাপিং প্রপার্টি। এটা মোস্ট, এটা হচ্ছে আমাদের ফেব্রিক পার্টের লাস্ট টপিক। এরপরে আমরা আরো কিছু টপিক পড়বো, সেগুলো আমরা তোমাদের হচ্ছে শিলা আমি তোমাদের দেখাবো। আর এই স্লাইডে আমরা দেখবো কি মেজারমেন্ট অফ ফেব্রিক ড্র্যাপ। এখানে ড্র্যাপ প্রপার্টি হচ্ছে, ড্র্যাপ বলতে বোঝায় যে দ্য অ্যাবিলিটি অ্যাবিলিটি অফ ফ্যাব্রিক টু মি টু অ্যাজিউম এ গ্রেসফুল অ্যাপিয়ারেন্স হোয়াইল ইন ইউজ। তার মানে কি, এটা ব্যবহারের সময় দেখতে কেমন দেখাবে, তার মানে সেটা কতটুকু আসলে গ্রেসফুল দেখাবে, কতটুকু সুন্দর দেখাবে বা সেটা কতটুকু ছড়িয়ে থাকবে, সেটা হচ্ছে কি আমাদের ড্র্যাপ প্রপার্টি। এবং ড্র্যাপ প্রপার্টি এটা আসলে নির্ভর করবে ইন্ডিভিজুয়াল করে, বিভিন্ন ফেব্রিকের জন্য, বিভিন্ন অ্যাপারেলের জন্য তার ড্র্যাপ প্রপার্টি বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যখন ড্রেপের কথা বলি, ড্রেপ কথা বলতে গেলে আমাদের একটা যে ইস্যু চলে আসে সেটা হচ্ছে কি আমাদের ড্রেপ কোফিসিয়েন্ট। কি ইস্যু চলে আসে? ড্রেপ কোফিসিয়েন্ট। আর ড্রেপ কোফিসিয়েন্ট হচ্ছে কিছু না, সেটা হচ্ছে রেশিও অফ দ্য প্রজেক্টেড এরিয়া অফ দ্য ড্রেপ স্পেসিমেন টু দ্য টু ইটস আনড্রেপড এরিয়া আফটার দ্য রিজেকশন অফ দ্য এরিয়া অফ দ্য সাপোর্টিং ডিস্ক, ইট ইজ ডিনোটেড বাই এফ। এর এটা দ্বারা আমরা বুঝতেছি যে হচ্ছে এটা একটা রেশিও, সেটা হচ্ছে কি আমাদের প্রজেক্টেড এরিয়া অফ দ্য ড্রেপ স্পেসিমেন। আমরা যদি নিচে ফিগারের দিকে দেখি, এটা হচ্ছে আমাদের একটা ফিগার। ঠিক আছে, আমরা যে সার্কেল যে অংশটা আছে সেটা আমরা ধরে নিলাম, এটা টোটাল ফেব্রিকের এরিয়া। টোটাল কি, যে ফেব্রিকটা গোল করে কাটছি সেটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আর মাঝখানে এটা হচ্ছে সাপোর্টিং ডিস্ক, এটা হচ্ছে কি সাপোর্টিং ডিস্ক, যেটা দ্বারা আমি ফেব্রিকটা যে ডিস্কের ওপরে কি স্থাপন করবো, যেটার উপরে রাখবো সেটা হচ্ছে কি আমাদের সাপোর্টিং ডিস্ক। আর এই যে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রোজেকশন এরিয়া। এটা কি ফেব্রিকের, এটা রাখার পরে যে যে যেভাবে সে প্রোজেকশন বা ঝুলে পড়ছে সেটা হচ্ছে এটা একটা বিষয়। তাহলে আমরা এখানে যখন ড্রেপ কোফিশিয়েন্ট দেখবো, ড্রেপ কোফিশিয়েন্ট হচ্ছে কি প্রোজেক্টেড এরিয়া অফ দ্য ড্রেপ স্পেসিমেন্ট। তার মানে এই যে এই যে এরিয়া, এই যে এরিয়া ডিভাইড বাই কি আনড্র্যাপ এরিয়া, তার মানে হচ্ছে এই এই এরিয়াটা। ঠিক আছে, এবং হচ্ছে সেটা করতে হবে কি, এই যে আমাদের সাপোর্টিং ডিস্কের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা রিডাকশন করতে হবে, তার মানে এখান থেকে সাপোর্টিং ডিস্ক এরিয়াটা বাদ দিতে হবে, আর হচ্ছে এই টোটাল এরিয়া থেকে সাপোর্টিং ডিস্কটা বাদ দিয়ে দুটা রেশিও হচ্ছে কি আমাদের ড্র্যাপ কোফিশিয়েন্ট। ড্র্যাপ কোফিশিয়েন্ট এর ফর্মুলা হচ্ছে এস মাইনাস এডি ডিভাইড বাই এডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, আর এটা হচ্ছে স্মল ডি। ঠিক আছে, এখানে এস এ ক্যাপিটাল ডি দ্য এরিয়া অফ স্পেসিমেন, তার মানে কি এটা হচ্ছে এ ক্যাপিটাল ডি হচ্ছে এরিয়া স্পেসিমেন, স্পেসিমেনের যে এরিয়াটা। ঠিক আছে, আর এ স্মল ডি হচ্ছে আমাদের এরিয়া অফ সাপোর্টিং ডিস্ক, তার মানে এই গোলাকার অংশটুকু হচ্ছে কি আমাদের এ স্মল ডি, আর এটা হচ্ছে বড়টা হচ্ছে এ ক্যাপিটাল ডি। ঠিক আছে, আর এস হচ্ছে দ্য অ্যাকচুয়াল প্রজেক্টেড এরিয়া অফ দ্য স্পেসিমেন, এটা হচ্ছে মানে যে এরিয়াটা। ঠিক আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য প্রজেক্টেড এরিয়া। তাহলে যদি আমরা বলি, যেহেতু এখান থেকে আমাদের এই যে এই এরিয়া থেকে বাদ যাবে দুইটা এডি থেকে কি আমাদের এ স্মল ডি, এস থেকে কি এ স্মল ডি বাদ, এটা আমাদের বাদ দিতে হবে। এর জন্য বলা হচ্ছে এস মাইনাস এ স্মল ডি, এ ক্যাপিটাল ডি মাইনাস এ স্মল ডি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এরিয়া জানা থাকে, সাপ্লেন্টিক্সের এরিয়া, তারপরে হচ্ছে এরিয়া অফ দ্য স্পেসিমেন, আর প্রজেক্টের এটা যদি জানা থাকে তাহলে আমরা সহজেই কি এখান থেকে এফে পেলেও বের করতে পারবো। কিন্তু এই যে দেখো, এখানে আমাদের ফিগারে এইভাবে সাপ্লিং ডিসে করে প্রজেক্টে রাখলে এইভাবে কি আমাদের জোড়া পড়ে, এটা হচ্ছে আমাদের তোমরা যদি ল্যাবে করে থাকো তাহলে দেখবা ল্যাবে এটা হচ্ছে সেটিং। আর নিচে লাইট সোর্স আছে, এখানে এখানে ফ্যাব্রিকটা আমাদের হচ্ছে হ্যাং করে গেছে, এখানে হচ্ছে কি এই লাইট সোর্সের মাধ্যমে কি আমাদের প্রজেকশন এরিয়াটা আমরা বের করতে পারবো। বাট প্রজেকশন এরিয়াটা বড়টা যত সহজ, এই এটা ক্ষেত্রে কি প্রজেকশন এরিয়াটা বের করাটা এত সহজ না। এর জন্য আমরা এরিয়াটা কনসিডার না করে আমরা এই যে ড্রেপ মেজারমেন্টের জন্য কি আমরা মাস অফ দ্য মাস নিই, তার মানে কি যে এখানে যে এরিয়াটা পাচ্ছি এই এরিয়াটারে আমরা মাসে বা ওয়েটে কনভার্ট করতে পারি, তখন আমাদের এখানে ড্রেপ মেজারমেন্টের আমরা সহজেই কি করতে পারবো। তাহলে এখানে দেখাচ্ছে ড্রেপ মেজারমেন্টের জন্য আমাদের, যেহেতু এখানে আমরা এরিয়া দ্বারা বের করাটা, বিশেষ করে এই যে প্রজেকশন এরিয়াটা বের করাটা, ফেব্রিকের প্রজেকশন এরিয়াটা বের করাটা অনেক ডিফিকাল্ট, ফেব্রিকের কি প্রজেকশন এরিয়াটা বের করা অনেক ডিফিকাল্ট। এর জন্য আমরা কি সেই এরিয়া গুলো অনেক আমরা কি করতে পারি, আমরা মাসে বা ওয়েটে কনভার্ট করে
সেখান থেকে আমরা ডেপ মেজারমেন্ট বা ডেপ কোফিশিয়েন্ট বের করতে পারি। তাহলে হচ্ছে এখানে দেখো, এখানে বলা ডেপ মেজারমেন্ট দ্য এরিয়া অফ প্রজেকশন ইজ ডিটারমাইন ইজ ডিফিকাল্ট, যেটা আমি আগে বললাম। সো এরিয়া ইজ কনভার্টেড টু ওয়েট, এই জন্য এরিয়া কি হচ্ছে ওয়েটে কনভার্ট করা হয়। এখান থেকে আমরা ডেপ কোফিশিয়েন্ট আমরা কি সহজেই সিম্পল উপায়ে বের করতে পারি। এখানে উপরের দিকে থাকবে ম্যাস অফ দ্য শেডেড এরিয়া, তার মানে কি এই যে আমরা যেটা দেখছিলাম যে শেডেড এরিয়ার ম্যাস, আর টোটাল মাস অফ দ্য পেপার রিং। যেহেতু আমরা এটা একটা এই এরিয়াতে একটা পেপার রিং ধরে নিব, এই মাস এই এরিয়ার করে একটা পেপার কেটে নিব, এবং হচ্ছে কি এই প্রজেক্টের এরিয়ার মতো করে একটা পেপার কেটে নিব, দুইটার মাসের রেশিওটাই হবে কি আমাদের ডেপ কোফিশিয়েন্ট। কি হবে ডেপ কোফিশিয়েন্ট এফ এর ভ্যালু। এখন ক্যালকুলেশন অফ দ্য ফলোয়িং ফর্মুলা ইজ ইউজ, যেহেতু আমরা এই যে এখানে কি এরিয়াটারে ওয়েটে কনভার্ট করছি, এরিয়াটারে ওয়েটে কনভার্ট করার জন্য আমাদের জিএসএম লাগবে, সেটা আমরা ম্যাথ করার সময় দেখবো। এখন যেহেতু হচ্ছে এখানে কেন জিএসএম লাগবে, কারণ আমরা এখানে কি পেপার দিয়ে ইউজ করছি, তো পেপারের জিএসএম আর ফেব্রিকের জিএসএম তো এক না। যদি জিএসএম ঠিক না থাকে তাহলে কি আমি সেখান থেকে কি আমি ওয়েটটা বের করতে পারবো না। তো এখানে আমার ফর্মুলা হচ্ছে WS W স্মল ডি ডিভাইড বাই W ক্যাপিটাল ডি মানে W স্মল ডি, জাস্ট এরগুলোকে আমরা ওয়েটে কি করছি কনভার্ট করছি। এটার জন্য আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে বলা হচ্ছে এ মেজার অফ 100% অন দি ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেট দা কমপ্লিট রিজিড, তার মানে এই ভ্যালু যদি আমাদের 100% হয় তাহলে কি সেটা পুরোপুরি স্ট্রিপ হবে। আচ্ছা ফাইলে ভ্যালু 0% রেসপন্স টু কমপ্লিটলি লিম, তার মানে কি একেবারে ঝুলে পড়লে হবে কি জিরো। আর দ্য ভ্যালু ইন প্র্যাকটিস রেঞ্জ অ্যাবাউট 30% অর লুজ ওপেন উইথ রেয়ন ফ্যাব্রিক, ঠিক আছে। দ্য ভ্যালু ইন প্র্যাকটিস রেঞ্জ ফ্রম অ্যাবাউট 30% ফর এ লুজ আর ওপেন উইথ রেয়ন ফ্যাব্রিকের জন্য 30% টু অ্যাবাউট 90% ফর এ স্ট্রেস কটন ফ্যাব্রিক, তার মানে কি স্ট্রেস কটন ফ্যাব্রিকের জন্য 90% কাছাকাছি, আর হচ্ছে আচ্ছা লুজ ওপেন উইভ রেয়ন ফেব্রিকের জন্য 30%, ঠিক আছে। এই যে আমরা এখানে কিছু ফেব্রিকের জন্য আমরা দেখতে পারি কি কি পজিশন এরিয়াতে, যেমন হচ্ছে 24 সেন্টিমিটার ফর লিন ফেব্রিক, 30 সেন্টিমিটার ফর মিডিয়াম ফেব্রিক, 36 সেন্টিমিটার ফর কি স্টিফ ফেব্রিক, বিভিন্ন ফেব্রিকের জন্য বিভিন্ন ধরনের আমাদের এরিয়া দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ফেব্রিক ডেপ মেজারমেন্টের ইসে। এখানে হচ্ছে তাহলে আমরা কি দেখলাম মেজারমেন্ট অফ ফেব্রিক ডেপে, প্রথমে দেখলাম ড্রেপ, ড্রেপ কি ড্রেপ ছিল কি অ্যাবিলিটি অফ এ ফেব্রিক টু অ্যাজিউম ড্রেসফুল অ্যাপিয়ারেন্স ওয়াইল ইন ইউজ, তার মানে আমি যখন কোনো একটা ফেব্রিক ইউজ করব ইউজ করার সময় সেটা কতটা গ্রেসফুল দেখাবে সেটা হচ্ছে কি আমাদের ড্রেপ, এবং ড্রেপটা অবশ্যই ফেব্রিক টু ফেব্রিক এবং হচ্ছে কি বেসিক্যালি এন্ড ইউজের উপরে ভিত্তি করে সেটা ভ্যারি করবে। আর আমাদের ডেপ বের করার জন্য আমাদের ডেপ কোফিশিয়েন্ট বের করতে হয়। ডেপ কোফিশিয়েন্ট হচ্ছে কি আমাদের প্রজেক্টেড এরিয়া অফ দ্য ডেপ স্পেসিমেন, এই যে প্রজেক্টেড এরিয়া অফ দ্য ডেপ স্পেসিমেন ডিভাইড বাই আমাদের হচ্ছে আনড্যাপ এরিয়া, ডিভাইড বাই কি আমাদের আনড্যাপ এরিয়া, এবং সেটা অবশ্যই কি সাবপেন্ডিক্সের যে এরিয়াটা আছে সেটা বাদ দিয়ে করতে হবে। সেখান থেকে আমরা এই যে এই ভ্যালুগুলো থাকলে যদি আমাদের এরিয়া দেওয়া থাকে সেখান থেকে আমরা কি ড্রেপ কোফিশিয়েন্ট বের করে ফেলতে পারবো। বাট এখানে যেমন প্রজেকশন এরিয়াটা বের করাটা কি মাক্সিমাম ডিফিকাল্ট, এর জন্য এরিয়াটারে আমরা ওয়েটে কনভার্ট করতে পারি, ওয়েটে কনভার্ট করে বা মাসে কনভার্ট করে সহজেই কি আমাদের ল্যাবে এগুলা ড্রেপ কোফিশিয়েন্ট বের করতে পারি। তাহলে সেখানে হবে কি মাস অফ দ্য শেডেড এরিয়া, তার মানে প্রজেকশন এরিয়াটা ম্যাস মাস বা ওয়েট আর টোটাল মাস অফ দ্য পেপার রিং, এই যে মাসগুলো আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা বের করে এই ফর্মুলাতে বসিয়ে দিলে কি হবে আমাদের ড্রেপ কোফিশিয়েন্ট বের হয়ে যাবে, কি বের হয়ে যাবে ড্রেপ কোফিশিয়েন্ট বের হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি বলা হচ্ছে এখানে 100% ইন্ডিকেট, যদি 100% হয় তাহলে মানে কি ফুলি রিজিড, আর যদি 0% হয় তাহলে কমপ্লিটলি হবে কি লিম, 30% সাধারণত হয় দেখা যাচ্ছে লুজ ওপেন উইভ রেউন্ড ফেব্রিকের জন্য, আর 90% হয় কি কটন সিংহাম আর কটন সিঙ্গার জন্য, অ্যান্ড অ্যাবাউট 90% 95% ফর স্টিফ নন ওভেনের জন্য, স্টিফ নন ওভেনের জন্য কি 95% পর্যন্ত হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।